নমস্কার, আমি পারমিতা। শুরু করছি আপনার কথা, আজকের বিষয় নিয়ে শুনবো আপনাদের মতামত। তবে সবার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস। লালবাজার থেকে ছাড়া পেলেন সুকান্ত মজুমদার, 144 ধারা ভেঙে হাওড়ার পাঁচরায় যাওয়ার চেষ্টা। দ্বিতীয় হুগলি সেতুতে বিজেপি সভাপতিকে গ্রেফতার। হাওড়া পুলিশের সিপি বদল, নতুন সিপি প্রবীণ ত্রিপাঠী। বদল করা হলো হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায়কেও, তার জায়গায় দায়িত্বে স্বাতি ভাঙালিয়া। পার্ক সার্কাসে নিহত রিমার বাড়িতে ফোন মুখ্যমন্ত্রী, রিমার ছোট ভাইকে হোমগার্ডে চাকরি, বাবাকে ছোট দোকান করে দেওয়ার আশ্বাস। হাওড়ার পর এবার মুর্শিদাবাদে বন্ধ ইন্টারনেট পরিষেবা। বেলডাঙ্গার রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় বন্ধ ইন্টারনেট, নির্দেশিকা রাজ্য সরকারের। উস্কানিতে কেউ পা দেবে না, হিংসার রাজনীতি আমদানি করছে বিজেপি। দেশের অর্থনীতির ব্যর্থতা লুকোতে অশান্তি ছড়ানো হচ্ছে, বিজেপিকে নিশানা করে মন্তব্য সুখেন্দু শেখর রায়। উস্কানি ছড়িয়ে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। গোলমাল ঠেকাতে পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। দেশের ভালো চাইলে নূপুর নবীনদের গ্রেফতার করা হোক দাবি ফিরহাদের। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে অমিত শাহকে চিঠি সৌমিত্র খার, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর। হাওড়ায় অশান্তি পেছনে কিছু রাজনৈতিক দল, জনজীবন স্তব্ধ করে হিংসা বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। লক্ষ্য শক্তিশালী বিরোধী জোট, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান, অবিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি মমতার, সোনিয়া সীতারাম সহ 22 জনকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর। গুলিতে জখম হয়ে বাইক থেকে পড়ে যান রিমা সিং, গুলি লাগার মুহূর্তের হার হিম করা ছবি এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ কলকাতা টিভির হাতে। ভবানীপুরে দম্পতি খুনে গ্রেফতার আরো দুজন, মথুরা ওড়িশা থেকে ধৃত বিশাল আরোরা সন্তোষ কুমার পাতি, এখনো অধরা মূল চক্রী। চাকরি নিয়োগপত্র পেলেন রেনু খাতুন, চিকিৎসার জন্য দেওয়া হলো স্বাস্থ্যসাথী কার্ডও। হাসপাতালের বেডে বসে মুখ্যমন্ত্রী ও জেলা প্রধানকে ধন্যবাদ জানালেন। ঘরে ফিরলেন পিয়ালি, অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করে নজির। চন্দননগরের আত্মীয় পরিবার প্রতিবেশীদের সংবর্ধনা বাংলার এভারেস্ট জয়ী মেয়েকে। তিন দিনে দক্ষিণবঙ্গে আসছে বর্ষা, আগামী 14-16 জুনের মধ্যে দক্ষিণে ঢুকছে মৌসুমী বায়ু। ঝাড়খণ্ড বিহার কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। ফের শঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে জ্বালানির বাজারে। মাস দুয়েক থমকে থাকার পর আবার কি বাড়তে চলেছে পেট্রোপণ্যের দাম? এমনিতেই জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখী গতি এখনও বেপরোয়া। পাইকারির পাশাপাশি খুচরো মুদ্রাস্ফীতিতে লাগাম পড়াতে ব্যর্থ নরেন্দ্র মোদী সরকার। বাজারে দামের ছাঁকায় সাধারণ মানুষের জীবনযাপন একেবারে দুর্বিষহ। এই দুর্ভোগের মধ্যেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের চড়তে শুরু করেছে। সর্বশেষ দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $122। কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের মতে, ভারত যে বাস্কেট থেকে তেল কেনে তার দাম হয়েছে $121.28, যা গত 10 বছরের মধ্যে সর্বাধিক। তাতেই ফের ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। এর আগে 2012 সালে ফেব্রুয়ারি মার্চ মাসে ভারতীয় বাস্কেটে অপরিশোধিত তেলের দাম এতটা উঁচুতে উঠেছিল। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন আক্রমণের পর অর্থাৎ 25 ফেব্রুয়ারির থেকে 29 মার্চ পর্যন্ত ভারতীয় বাস্কেটে তেলের গড় দাম ছিল $101.86। এর মধ্যে কয়েক দফা দাম বেড়ে এবার এক ধাক্কায় $121 ছাড়িয়ে গেছে, যা গত এক দশকের রেকর্ড। আর তাতেই ফের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির মেঘ ঘনাতে শুরু করেছে। সাধারণ বাজার এমনিতেই অগ্নিমূল্য, দেশে বেকারের সংখ্যা রেকর্ড হারে বাড়ছে, দেশের সিংহভাগ মানুষের আয় কমেছে কোভিডকালে, অর্থের যোগান কম, জিনিসপত্রের দাম বাড়ছে, অর্থাৎ মানুষের প্রকৃত আয় এই মুহূর্তে নিম্নমুখী। এই অবস্থায় আবার যদি পেট্রোপণ্যের দাম বাড়তে থাকে, তাহলে জীবন যে কতটা দুর্বিষহ হয়ে উঠবে তা ভেবেই শিহরিত হতে হয়। এই নিয়ে আরও বিস্তারিত আলোচনায় আমরা থাকব, তবে এই মুহূর্তে এখন সময় একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরছি আলোচনা, সঙ্গে থাকুন।
দুমাসেরও বেশি সময় হতে চলল ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে তাদের প্রশ্ন, এভাবে আর কতদিন? তেল সংস্থাগুলির দাম না বাড়াতে পেরে মোটেই স্বস্তিতে নেই। দাম বাড়াতে না পারায় তেল সংস্থাগুলো যে লোকসানের আশঙ্কা করছে তা তারা কেন্দ্রকে জানিয়ে দিয়েছে। সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি সে কথা মিডিয়ার সামনে কবুলও করেছেন। আর তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি ফের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়ে রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী? তারই প্রেক্ষিতে এক দশকের চড়া আমদানি মূল্য এই তেল গ্যাসের সম্ভাব্য দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ উস্কে দিয়েছে। অপরিশোধিত তেল $85 ধরে নিয়ে পেট্রোল ডিজেলের খুচরো বাজারের দর নির্ধারিত হয়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলে ১৮ টাকা, ডিজেলে ২১ টাকা লোকসান করছে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। অবশ্য মোদী সরকারের জ্বালানি তেল নীতি যে খুব স্বচ্ছ তা কিন্তু মোটেই নয়। আন্তর্জাতিক বাজারের অজুহাত দিয়ে কোভিডকালেও দফায় দফায় পেট্রোল ডিজেল এমনকি রান্নার গ্যাসের দাম পর্যন্ত বাড়িয়েছে মোদী প্রশাসন। এখানে বিরোধীদের প্রশ্ন, যখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজকের তুলনায় অনেকটাই নিচে ছিল, তখন কেন পেট্রোল ডিজেলের দাম কমায়নি কেন্দ্র? উল্টে সেই অতিমারীকালে দফায় দফায় দাম বাড়িয়েছিল সরকার, আর বিরোধী মহল থেকে বারবার দাবি ওঠা সত্ত্বেও কেন্দ্র তার বিপুল যে কর পেট্রোপণ্যের ওপর চাপিয়ে রেখেছে তা যথেষ্ট পরিমাণ কমায়নি, ফলে মানুষের ভোগান্তি অব্যাহত। মূল্যবৃদ্ধিতে লাগাম দিতে ইতিমধ্যেই দুদফায় মোট ৯০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, কিন্তু মূল্যবৃদ্ধি রুখতে ওই টোটকা আদৌ কি কোনো কাজে আসবে? তার কারণ সুদ বাড়িয়ে যেটুকু মূল্যবৃদ্ধি কমবে, পেট্রোল ডিজেলের দাম ফের ঊর্ধ্বমুখী হলে সেটুকু লাভের গুড় জ্বালানির পিঁপড়েতেই খেয়ে নেবে। অর্থাৎ ব্যাংকের সুদ বৃদ্ধিতে বাড়ি গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত ঋণ যেমন মহার্ঘ হবে, অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাবে পরিবহনসহ আনুষাঙ্গিক খরচের কারণে খুচরো বাজারে দামের পারদ কিন্তু চড়বে। অথচ এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী প্রশাসনের এ বিষয়ে কোনো হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না। এই হারে মূল্যবৃদ্ধি হলে আম জনতার কি হাল হবে ভাবতে পারেন? আমরা মূলত আজকে এই বিষয় নিয়েই কথা বলবো, আলোচনা করব, শুনবো আপনাদের কি মতামত। তবে এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে এসে অতি অবশ্যই শুনবো আপনাদের মত। তাই টেলিফোন করুন আমাদের ক্রলে যে টেলিফোন নাম্বার যাচ্ছে তার মধ্যে যে কোনো একটিতে, এবং অতি অবশ্যই ফোন করার সময় আপনার বাড়ির টিভি সেটের ভলিউম একদম মিউট করবেন। ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর। একটা বিরতির পর আমি পারমিতা আবারও আপনাদের সামনে ফিরে এলাম আপনার কথা এই অনুষ্ঠান নিয়ে। এই মুহূর্তে ইউনুস আলী রয়েছেন আমাদের সঙ্গে, বলুন কি বলবেন? ইউনুস আলী টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন, বলুন আপনাদের জানিয়ে রাখি। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন লালবাজার সেন্ট্রাল লকআপ থেকে বেরিয়ে। সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। এই সমস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট, রাজ্য সরকারকে যেন উনি বলেন, উনি যেহেতু এই রাজ্যের সাংবিধানিক প্রধান, কনস্টিটিউশনের কাস্টোডিয়ান, ওনার কাছে আমরা অনুরোধ করেছি যে উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে যেন বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছ থেকে সহায়তা চাই, কেন্দ্রীয় ফোর্স নামানোর ব্যবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য পর পর আসছে, প্রত্যেকটি বক্তব্য দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই হিংসাকে প্ররোচনা দিচ্ছে। এর আগের দিন যারা এতক্ষণ ধরে রাস্তা বন্ধ করে রাখলো, রাস্তা অবরোধ করে রাখলো, বিশৃঙ্খলা করলো, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটিও শব্দ খরচ করলেন না। উল্টে তিনি বললেন যে বিজেপির অফিস, বিজেপির রাজ্যগুলিতে গিয়ে আপনারা এই কাণ্ড ঘটান, অর্থাৎ তাদেরকে একদিক থেকে উস্কানো হলো। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বিজেপি পার্টি অফিস পাঁচলাতে এবং উলুবেরিয়াতে, মনসাতলাতে আমাদের যে পার্টি অফিস ছিল জেলার, আমাদের সাংগঠনিক জেলার, সেই জেলার পার্টি অফিসের অফিসকে জ্বালিয়ে দেওয়া হলো, ১৪টি বাইক জ্বালিয়ে দেওয়া হলো, ২টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের প্রভোকেশন বা প্রভোকেটিভ ওয়ার্ডস, যে ধরনের শব্দ তিনি ব্যবহার করছে হিংসাকে আরও বেশি করে উস্কে দেওয়ার জন্য, মাননীয় রাজ্যপালকে আমরা অনুরোধ করেছি বাংলার শান্তির জন্য ওনার এই ধরনের বক্তব্য থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য থেকে
নিরস্ত্র থাকা প্রয়োজন। আজও সকালে পাঁচলা উলুবেরিয়া গ্রামীণ বিস্তীর্ণ এলাকায়, অর্থাৎ সাংগঠনিকভাবে আমি বলছি সেই আমাদের যে জেলা, সেই জেলার বিস্তীর্ণ এলাকায় বাড়ি জ্বালানো হয়েছে। আমাদের পার্টি অফিসে যখন আজকে আমাদের নেতারা পৌঁছয়, প্রিয়াঙ্কা তেবিয়াল সহ মনোজ পাণ্ডে সহ অন্যান্য নেতারা যখন পৌঁছন, তখন দেখতে পান তারা এখনও ধোঁয়া উঠছে। সেখানে ভারত মাতা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, কারো মূর্তিকে কারো ছবিকে রেয়াত করা হয়নি। এমনকি পাশে নেতাজি সংঘ বলে একটি ক্লাব আছে, সেই ক্লাবে আক্রমণ করে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম, তাদের ছবিকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে। এবং এই মুহূর্তে সেই এলাকায় আর বিজেপি তৃণমূল বলে কিছু নাই, ওখানে সম্পূর্ণরূপে সাম্প্রদায়িক টেনশন হয়ে গেছে। রাজ্য সরকার তার এসপি হাওড়া গ্রামীণ এবং অন্যান্য অফিসারদেরকে সরিয়ে নিজে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে সরকারের গাফিলতি ছিল, কিন্তু এই অফিসারদেরকে তো কাজই করতে দেওয়া হয়নি। মাথাকে সরাতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী তার তো ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার। অন্যান্য রাজ্যে যেখানে লাঠি চালানো হচ্ছে, যেখানে এই সমস্ত উপদ্রবী তত্ত্বগুলোকে নিরস্ত করার জন্য সরকার সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে, এখানে কেন পুলিশ কিছু করলো না? কেন পুলিশকে চুপ থাকতে নির্দেশ দেওয়া হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে? হোম সেক্রেটারি কি করছিলেন? শুধুমাত্র ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এতে কোনো কাজের কাজ হবে না। আরও বিস্তীর্ণ এলাকা আছে যেখানে এই আজকে যেমন বহরমপুর মুর্শিদাবাদের বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বিশেষ করে বেলডাঙাতে যে ধরনের আক্রমণ হয়েছে গতকাল, আজকে তার ইন্টারনেট পরিষেবাকে বন্ধ করা হয়েছে, সরকার বাধ্য হয়েছে বন্ধ করতে। এবং বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রভোগ করছে মানুষকে, এবং সে তার ফলে এই হিংসা যা হাওড়া গ্রামীণ এলাকায় ছড়িয়েছিল তা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় ছড়িয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ অত্যন্ত বিপদের মধ্যে আছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের আলোচনা করে কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত বলে আমাদের মনে হয়। দেখুন, আমরা মহামান্য রাজ্যপালকে এই বিষয়ে জানাইনি, কারণ এটা আমাদের পলিটিক্যাল ব্যাপার। আমরা পলিটিক্যালি আমরা জানি যে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, কিন্তু আমরা আপনাদের সামনে গত পরশু দেখাতেন তাহলে পরে আজকে বাংলার অবস্থা এরকম হতো না, বাংলার মানুষকে এই ভয়ের মধ্যে থাকতে হতো না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তখন যা এই বিক্ষোভকারীদের করার সাথে করা দরকার ছিল তা আজকে উনি আমাদের সাথে করলেন, আমাদের বিজেপি কর্মী সমর্থকদের সাথে এবং আমার সাথে করলেন। আপনি কি কালকে আবার যাবেন না এর মধ্যে আবার যাবেন পাঁচটা? দেখুন, আমাদের ওখানে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সভাপতি হিসেবে আমাকে যেতে হবে সেখানে। কবে যাব কি যাব এই বিষয়ে আমাদের পার্টির সমস্ত নেতৃত্বের সাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো। শুনুন, এই অ্যাপ্রোচ আজকে নতুন কিছু নয়। যখনই এই ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গণ্ডগোল হয় তখন এইভাবে পুলিশের ঘাড়ে দায় চাপিয়ে শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া হয়। কেস তো মানে কাজ তো উপর থেকে নির্দেশ আসতে হবে, তবে তো পুলিশ করবে। পুলিশকে বললে কি পুলিশ হাওয়ায় গুলি চালাতো না? পুলিশকে বললে কি পুলিশ লাঠি চার্জ করতো না, যেরকম ঝাড়খণ্ডের পুলিশ করেছে, যেরকম উত্তরপ্রদেশের পুলিশ করেছে? কিন্তু পুলিশকে পরিষ্কার নির্দেশ দেওয়া ছিল পুলিশের এই ধরনের কোনো কাজ করা যাবে না, কারণ এরা মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট দেন। বিভিন্ন অল্প বয়সী ছেলেরা তারা এসে ভাঙচুরের কাজ করেছে, এবং এর আগামী দিনে হয়তো প্রকাশ পাবে এর মধ্যে কোনো লার্জার কনস্পিরেসি আছে কি না। আমরা এতক্ষণ শুনলাম সুকান্ত মজুমদার, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর ফিরব আপনার কথায়, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও ফিরলাম আপনার কথার বিষয়ে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ইউনুস আলী। ইউনুস বাবু, শুনবো আপনার কথা, বলুন। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি আপনারা? হ্যাঁ, আপনারা যে প্রসঙ্গটা তুলে ধরেছেন সেটা একটা আশঙ্কার বিষয়।
সেই আশঙ্কাটা কিসের, যেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের সুবিধা কতটুকু হবে আর কতটুকু অসুবিধা হবে সেই জায়গাটা খুব প্রাসঙ্গিকভাবেই এসে যায়। আমাদের দেশের অবস্থাটা হচ্ছে একটা উন্নয়নশীল দেশ, অধিক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে, জীবনযাত্রার মান অতি নিম্নগামী। আমরা দেখছি গভর্নমেন্ট থেকে 25-30 বছর আগে থেকেই আমরা দেখছি অনেক মানুষের অভিজ্ঞতায় ধরা পড়ে, সেটা হচ্ছে যে বিশ্ববাজারে যদি অশোধিত তেলের দাম বৃদ্ধি পায় ব্যারেল পিছু, সেখানে স্বাভাবিক নিয়মে একটু একটু করে দাম বৃদ্ধি ঘটে। কিন্তু আর একটা প্রশ্ন বড়ভাবে দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে মোদি জামানাতে এই বিজেপির শাসনকালে বিগত 1 বছরে যেভাবে পরিকল্পিতভাবে তেলের দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে বিশ্ববাজারে, সেটার নিরিখে নজর না দিয়ে ধারাবাহিকভাবে তেলের যে দাম শতাংশ হারে 35-40% বৃদ্ধি ঘটেছে, মাঝে হচ্ছে 100 ডলারের নিচেও যখন দাম মানে তখনও দাম বৃদ্ধি ঘটেছে, এই জায়গাটা হচ্ছে যে দেশের মানুষের বড় প্রশ্ন যে আজকে তেলের দাম মানে হচ্ছে জীবনযাত্রার মান নিম্নগামী হওয়া। কারণ এমন কোন পণ্য নাই যে পণ্যের উপরে এই তেলের বা জ্বালানির প্রভাবটা পড়ে না। তাহলে হচ্ছে কি, আমাদের দেশের যে সরকার সেই সরকারের দায়বদ্ধতা দায়িত্বটা কতটুকু সে প্রশ্নটা আর কি বড়ভাবে দেখা দিয়েছে। এই সরকারের দায়িত্বটা কি শুধুমাত্র প্রজাকে বঞ্চিত করে, দেশের মানুষকে বঞ্চিত করে, তাদের মন মানসিকতা হীন পরিকল্পনার দ্বারাই দেশটাকে পরিচালিত করবে আর এই দেশের মানুষ ভোগান্তির মধ্যে পড়বে, দুটো খাবার দিনান্তে জোগাড় করতে পারবে না, আজকে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানে একদম জড়তার মধ্যে চলে গেছে, কিভাবে সংসারটা চালাবে, যে যে জায়গা থেকে আয় রোজগারটা হয় সেই সমস্ত জায়গাগুলো আজকে স্তব্ধ হয়ে যাচ্ছে। এক হচ্ছে যে ব্যাংকের ইন্টারেস্ট কমে যাওয়া, শতাংশ হারে অর্ধেক নেমে গেছে, আজকে যারা পেনশনভোগী মানুষ বৃদ্ধ মানুষ নানা প্রকল্পের অর্থ রেখে সেই সেই যে টাকা দিয়ে তার জীবনযাত্রা রিটায়ারমেন্ট পিরিয়ডে মানে চালিত করবে সেই জায়গাটা আজকে শূন্য এসে যাচ্ছে। আজকে হচ্ছে কি, যারা হচ্ছে কি ব্যাংকের যে নিয়মটা সেই নিয়মের মধ্যে মানুষ অসহিষ্ণুতার মধ্যে পড়ে গেছে, এ এক দিক। আর একটা দিক হচ্ছে যে মানুষের জীবনধারাতে যা যা প্রয়োজন যা যা কিনতে চায় সে ভোগ্য পণ্যের মধ্যে যাই পড়ুক না কেন, ভাত কাপড় বা অন্যান্য সামগ্রী, যেখানে সবজি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। উপরন্তু হচ্ছে আমাদের দেশের যে আর্থিক পরিস্থিতি সেই পরিস্থিতি আর দিন দিন নিম্নগামী হচ্ছে, আমাদের দেশের যে সম্পদগুলো সেই সম্পদগুলোকে বিক্রি করা হচ্ছে, আমাদের দেশের মানুষের উন্নয়নের যে কাজ দায়িত্বটা সেটা না করে আজকে একটা জাতিগত শাসন সাম্প্রদায়িকত শাসন এদেশে চালিত করার চেষ্টা করছে। একদমই বুঝতে পারা গেছে, অনেক ধন্যবাদ ইউনুস আলী, আপনি ফোন করলেন, আপনার সুচিন্তিত মতামত আমাদের সামনে তুলে ধরলেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন দীপক মুখোপাধ্যায়, স্বাগত আপনাকে অনুষ্ঠানে, শুনবো আপনার কথা, বলুন। পরবিতা গুড ইভিনিং, আমি প্রফেসর দীপক মুখার্জি বলছি। বলুন, দেখুন এই বিষয়টা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে কতগুলো পয়েন্টকে সামনে নিয়ে আসতে হবে। পৃথিবীতে এখন ইকোনমিক গ্রাফটা খুব টিল্টেড, মানে সুইংটা একবার পজিটিভ দিকে যাচ্ছে, একটা নেগেটিভ দিকে যাচ্ছে। এখন এটা কেন, এই 2 বছরের বেশি সময় কোভিডের জন্য সারা পৃথিবীর ইকোনমিটা ক্র্যাশ করে গেছে, মানে মেরুদণ্ডটা ভেঙে গেছে। এই মেরুদণ্ডটা যতক্ষণ না পর্যন্ত স্ক্রু দিয়ে এটি ঠিকঠাক করা হবে ততক্ষণ পর্যন্ত অর্থনীতিটা মজবুত জায়গায় দাঁড়াবে না। এখনো স্ক্রু দিয়ে ঠিক করা হয়নি বলে অর্থনীতিটা এদিক ওদিক ঘুরছে, মানে পিংপং বলের মতন। আর একটা জিনিস, এর মধ্যে আবার গোদের উপর বিস্ফোরণ হলো, এই যুদ্ধটা লেগে গিয়েছে। এই যে আমাদের জ্বালানিটা ম্যাক্সিমামটা আসে কিন্তু রাশিয়ার থেকে, সেই রাশিয়ার থেকে যেটা আসে সেটা অনেক দেশ এখন বয়কট করছে বা তার দাম হয়তো বেশি ভারতবর্ষ কিনছে হয়তো, এই জন্য ওয়ার্ল্ড ইকোনমিটা খুব ভীষণ ডেঞ্জারাস পজিশনে।
এবং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটাও খুব তলানিতে এসে থেকেছে। তার উপরে ভারতবর্ষের আমাদের অবস্থাটা, আমরা ভারতবর্ষ নিয়ে কথা বলি, আমাদের অন্য দেশের আলোচনা করে মাথা খারাপ করে কি হবে? ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি বা শিল্পের পরিস্থিতি ভার্নাকুলার সিচুয়েশনে, যেখানে দাঁড়িয়ে কোনো স্থায়িত্ব নেই, শিল্প তলানিতে, ব্যবসা বাণিজ্য ওই টিম টিম করে চলছে, এখন এইখানে দাঁড়িয়ে আমাদের দেশ যে এই যে আপনার সংস্থাটা যোগাবে, মানে তেলের দামটা যে যোগাবে, তাদের পয়সা কোথায়? মানে মা ভবানী, দেশই চলছে না কোনো রকমে, কোনো রকমে চলছে, আমাদের কোনো রোজগার নেই, ট্যাক্স পে করতে পারছি না, মানুষের হাতে টাকা নেই, ন্যাচারালি তাদের ইনকাম আমাদের দেশের নেই, গ্রস ডোমেস্টিক ইনকাম খুব কমে গিয়েছে। কিন্তু যেখানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে, সেখানে পেট্রোল ডিজেলের দাম না বাড়িয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তারা কতদিন এভাবে আর টানবে, কতদিন চালাবে এভাবে? এখন বিষয়টা হচ্ছে যে এই যে বাড়াচ্ছে না, তার জন্য তো মোটা অঙ্কের ভর্তুকি চলে যাচ্ছে। আপনি যদি দেখেন লিটারাল মিনিং এ, আমি কোনো দিচ্ছি না টাকা, বাড়াচ্ছি না, কিন্তু গভর্নমেন্টকে বলছি আমায় দিন, হাত বাড়িয়ে ভিক্ষে করছি, তাহলে গভর্নমেন্টের পকেট থেকে তো টাকা চলে গেল। এবার তাহলে গভর্নমেন্ট আমাকে আপনাকে কি দেবে? এই জ্বালানির যে ডুয়াল এফেক্ট, যাদের গাড়ি আছে তাদের যেমন একটা খরচা হচ্ছে গাড়ির পেছনে, তেমনি শাকসবজি জিনিসপত্র কিনতে তাদের খরচা, তাদের ডুয়াল এফেক্ট, ডবল কাটিং হয়ে যাচ্ছে পকেট, আর যাদের গাড়ি নেই তাদের সিঙ্গেল এফেক্ট। আপনি যেটা বললেন দীপক বাবু একেবারেই সঠিক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পেট্রোলে লিটার প্রতি 18 টাকা এবং ডিজেলে লিটার প্রতি 21 টাকা করে ভর্তুকি কিন্তু সরকারকে দিতে হচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে যাদের গাড়ি নেই, আমি ছেড়ে দিন গাড়ি নেই সেরকম লোকের কথা ভাবুন, সেরকম লোকই ম্যাক্সিমাম, কটা লোকের ভারতবর্ষে গাড়ি আছে, তাদের কিন্তু যে গাড়ি না থাকার জন্য পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য, জিনিসপত্র বা জীবন ধারণের জন্য, খাবার গেলবার জন্য তো তাদের লাগছে। আপনি যদি বাজার নাও করে হোটেলে গিয়েও খান, তার জন্য তো তার চার্জটা লাগবে বেশি, হোটেল ওয়ালো তো খাবারের দাম বাড়িয়ে যাচ্ছে, সেই কারণে অবিশ্বাস। এ তো কিছু করণীয় নেই, এর একটাই হচ্ছে শিল্পটাকে চাঙ্গা করুন, মানুষের হাতে অর্থ বেশি করে দিতে সুস্থ করুন, বা অন্য রকমের খেলা মেলা ইত্যাদি গুলো বন্ধ করুন, তাহলে দেখবেন এই 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 নাকে কান্না বা এই চোখ দিয়ে জলটা একটু কম পড়বে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, আপনার মতামত তুলে ধরার জন্য। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর ফিরব, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরলাম আপনার কথা নিয়ে। এই মুহূর্তে স্বপন সেনগুপ্ত টেলিফোনে অপেক্ষা করছেন আমাদের জন্য, শুনবো আপনার কথা, বলুন স্বপন বাবু। নমস্কার দিদি, ধন্যবাদ জানাচ্ছি কলকাতা টিভিকে আর আপনাদের। আজকে আলোচ্য বিষয় জ্বালানির মূল্য বৃদ্ধির আশঙ্কা। ব্যাপারটা হচ্ছে, আমি একটা আমি উপদেশ দিচ্ছি না, আমি আপনাদের একটা কথা বলছি, এটা আমরা সাধারণত বাংলা ভাষায় আলোচনা করি, আমার মনে হয় এটা হিন্দিতে বিভিন্ন জায়গা মানে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া উচিত। যদি বলেন কেন, কারণ সাধারণ মানুষ সত্যি আর মিথ্যাটা অন্তত চিন্তা করতে সুযোগ পাক। কেননা একটা এই আজকে যে ছবিটা দেখাচ্ছেন যে বিভিন্ন মন্ত্রীরা বসে আছে, এই মন্ত্রীদের মধ্যে কেউ কিন্তু আমাদের মতো মূর্খ মানুষ না, তারা অনেক মানে কি বলবো জ্ঞানী মানুষ, অনেক বিদ্বান মানুষ। জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা, যেদিনকে বিশ্ববাজারে তেলের দাম কম ছিল সেদিনকে কিন্তু আমরা আপনাদের কাছ দিয়েও দেখতে পাইনি বা মন্ত্রী মহলের থেকে আশা পাইনি, যার ফলে আমরা দেখতে পাইনি যে জ্বালানির মূল্য হ্রাসের আশঙ্কা। তার মানে কি? তার মানে বর্তমান ভারত সরকার যেটা চলছে এরা সম্পূর্ণভাবে গরিব মানুষের বিরোধী, এরা চাইছে যে যে কোনো মূল্যে মানুষের কাছ দিয়ে ইনডাইরেক্টলি লুট করে নিতে পারি যাতে পয়সাটা, এই লুট করার জন্য এরা সুকৌশলে বিভিন্ন রকম সামাজিক পরিস্থিতি তৈরি করছে। এবং তার জন্য কিছু কিছু রাজ্য সরকার, আমি তারাও যতটুকু পারে এই তেলের দাম কমানো, কেননা আপনারা বলেছেন বা গত আলোচনায় সবাই বলেছে যে তেলের সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের ওতপ্রোত সম্বন্ধ আছে, সেই রাজ্য সরকারও কিন্তু সবসময় কেন্দ্রের সম্বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে পেট্রোপণ্যের মূল্য যদি লাগাম ছাড়া হয়, ক্রমশই বাড়তে থাকে, তার সঙ্গে অন্যান্য যে কোনো নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী, যাবতীয় পণ্যের মূল্য কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম কথাটা হারিয়ে ফেলবো, যে এই রাজ্য সরকাররাও কিন্তু যতটা পারে ততটা কমাচ্ছে না, ওরা সবসময় দোষ দিচ্ছে কেন্দ্র করছে।
আরে কেন্দ্র তো ভুল করছে, কেন্দ্র ভুল করলে রাজ্যও ভুল করবে, কিন্তু আসল জায়গায় মানুষের দৃষ্টিটা পড়তে হবে। সেই জন্য আমি বলছি যে এই ধরনের অনুষ্ঠানটা হিন্দিতেও হোক, তাতে হিন্দি ভাষী যারা আছে তাদের কাছেও প্রকৃত সত্য বা কে সত্যি বা কে মিথ্যা সেইটা ছড়িয়ে পড়ুক। কেননা এই যে মানে শোষণ করছে যে বর্তমান ভারত সরকার, গরিব মানুষের পকেট শোষণ করছে, এদেরকে সাধারণ মানুষের কাছে পরিচিতি করিয়ে দিতে হবে। পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কি করতে হবে, এই হিন্দি ভাষী অঞ্চলেও এই ধরনের প্রচার করতে হবে যে দেখুন আমরা যেটা বলছি সেটা আপনারা বিচার করুন যে এটা সত্যি না মিথ্যা, তবেই আমার মনে হয় এই প্রচারের একটা ফল পাওয়া যাবে। বেশ, ধন্যবাদ স্বপন বাবু, শুনলাম আপনার কথা। এই মুহূর্তে চিত্তরঞ্জন রায় রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে, বলুন চিত্তরঞ্জন বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার, গুড ইভিনিং। বলুন। বলছি জ্বালানির মূল্য বৃদ্ধি তো দেশ তথা রাজ্য টোটাল তা মানে সাধারণ মানুষের জনজীবন খুবই ব্যাহত, সাধারণ মানুষের এত মানে যা ইনকাম করছে সব জিএসটি ভ্যাট ট্যাক্স সব জিএসটি লাগু করাতে মানে আপনার আপনি দেখুন চিন্তা করে কোন আজকের মানে দাম কমেছে, যত দিন যাচ্ছে শুধু দাম বৃদ্ধি পাচ্ছে কৃষিকাজের, আপনি যতগুলো মেডিসিন বলুন সার বলুন মানুষের জীবনযাত্রার যে ওষুধ তারপরে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত তেল সাবান মানে যা প্রয়োজন সবগুলোতে জিএসটি। আজকে দেশের অবস্থা মানুষ যা ইনকাম করছে সব দিতে যাচ্ছে, মানুষের হাতে কোনো অ্যাক্সেস টাকা থাকতেছে স্থিতি বলতে নেই, দেশের অবস্থা শেষ। আগামী দিনে এই সরকার যদি থাকে ভারতবর্ষের অবস্থা আবার শোচনীয় অবস্থা হয়ে যাবে, মানে সাধারণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে এতটাই খারাপ প্রভাব পড়বে যে কি বলবো আর বলার মতো কোনো ভাষা নেই। এই যে কেন্দ্রে যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে কিছু বক্তব্য রয়েছে আপনার, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির যে আশঙ্কা দেখা দিয়েছে। পেট্রোল পণ্য তো আছে, পেট্রোল শুধু পেট্রোল পণ্য না বলছি তো, আজকে আপনারা যে বিষয়টা ধরছেন শুধু পেট্রোল পণ্য না, আপনারা চিন্তা করুন পেট্রোল পণ্য থেকে শুরু করে যতগুলো দ্রব্য আছে মানুষের নিত্য প্রয়োজনীয় সবগুলোতে জিএসটি লাগু করছে, এখন প্রতিটাতে তার সাইড ইফেক্ট পড়ে গেছে না, শুধু পেট্রোল তো মানে যা করলো 115 টাকা থেকে 6.5 টাকার মতো, তো এটা তো শুধু সাময়িক কমাইলো, কিন্তু আগামী দিনে আবার দেখা গেলো এক মাস পরে আবার বাড়ায় দিলো 5 টাকা, কি ঠিক আছে? এই বিজেপির যে কেন্দ্রীয় সরকার চলছে সাধারণ মানুষের পকেট মার সরকার যাকে বলে পকেট মার। বুঝতে পারা গেছে, অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন বাবু। হ্যাঁ সুব্রত বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে, বলুন। নমস্কার। এটা কোন অর্থনৈতিক ব্যাপার না, কিছু না, কেন্দ্রীয় সরকার পুরোপুরি তেল নিয়ে ব্যবসা করছে, তেল কোম্পানিগুলো যে ব্যবসা করছে তার থেকে বড় ব্যবসা এই কেন্দ্রীয় সরকার করছে। কেন 2014 মোদি যখন ক্ষমতায় এসেছিল তখন আন্তর্জাতিক মূল্যে ক্রুড অয়েলের দাম ছিল $112, আমাদের এখানে তেলের দাম ছিল $71, সেই $112 থেকে নেমেই চলে গেল 27 টাকা পর্যন্ত ক্রুডের দাম, আমাদের $71 থেকে নেমে হলো $63, আবার এই 27 টাকা থেকে উঠলো 60, তখন আমাদের উঠে গেল 74, আবার নামলো আবার সেই 30-এ নামলো, তখনও কিন্তু 70, তাহলে 112 যখন ছিল তখন ছিল আমাদের এখানে $71 তেলের দাম, আর 122 হয়েছে আমাদের তেলের দাম $115, কি হারে দাম বেড়েছে যা বাড়িয়েছে ভেবে দেখুন। তার সাথে আরেকটা প্রশ্ন, অনেকেই বলে রাজ্য কমাক কেন্দ্র কমাক এইসব ঝামেলার কথা বলে, আদৌ ডেটাটা জানে না, 2019 রাজ্য সরকার পেত $13 করে, এখনো রাজ্য সরকার সেই $13 পায়, তার থেকে বেশি পায় না, কিন্তু কেন্দ্রীয় সরকার 2019 এই তেল থেকে পেত $16, এখন সেটা পায় $32, কমপ্লিটলি ব্যবসা করছে এই কেন্দ্রীয় সরকার এই তেল নিয়ে। এসছে একজন ব্যবসায়ী, সে এসেই বলেছিল আমি বেনিয়া, একদম সেই বেনিয়ার কাজটা পুরো করছে আমাদের জনগণের সাথে। ধন্যবাদ। ধন্যবাদ সুব্রত বাবু। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর ফিরছি আপনার কথায়, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরলাম আপনার কথা নিয়ে, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সনত কুমার দাস রয়েছেন টেলিফোনে, বলুন সনত বাবু, নমস্কার। হ্যাঁ সনত বাবু, শুনতে পাচ্ছি আমরা, বলুন, শুনবো আপনার কথা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। আজকে যে
রেখেছেন জ্বালানির মূল্য বৃদ্ধির উপর। জ্বালানির মূল্য বৃদ্ধি মানে সার্বিক মূল্য বৃদ্ধি। এবং ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে যেভাবে তেলের দাম বেড়ে চলেছে তাতে পেট্রোল পণ্যের দাম ক্রমশ তো বাড়তেই থাকবে। হয়তো আমাদের একে আমাদের এখানে ইন্ডিয়াতে একটু ছাড় দেওয়া হয়েছে, এই জায়গাটায় দামটা আটকে আছে, কিন্তু দামটা এখন আটকে আছে, আবার কদিন পরে বাড়তে থাকবে, কর্পোরেটের ক্রমশ ধনী হতে থাকবে, কর্পোরেটের প্রফিট পকেট ভরতে থাকবে। সরকারের তো এটাই লক্ষ্য যে যে কোনোভাবেই হোক কর্পোরেটদের প্রফিট ভরানো, তাতে যদি নিজের রাজস্বের ক্ষতি হয় তাও ঠিক আছে, কিন্তু কর্পোরেট কোনো গল্প নেই, কর্পোরেটটাই এদের ক্ষেত্রে শেষ কথা। তো সেই জন্য আমি একটা কথা বলছি, যখন আমাদের কোভিড হচ্ছে যখন ভাব মানে সারা বিশ্বে তেলের দাম কমেছিল, তখন তখন কেন ভারতে তেলের দাম বেড়েছিল? তখন তো কর্পোরেটদের পকেট ভরানোর যে অপচেষ্টা হয়েছিল একেবারেই ঠিক বলেছেন। বিশ্ববাজারে যে সময় অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী ছিল, যখন অন্যান্য দেশগুলো দাম কমাচ্ছিল, তখন কিন্তু আমাদের দেশ ক্রমাগত দাম বাড়িয়ে গিয়েছে। দাম কিন্তু এই অন্যায়গুলো যে করা হয়েছে, তো এক্ষেত্রে তো আমাদের আমার মনে হয় যে এক্ষেত্রে এই অন্যায়গুলো যে জনসাধারণের সাথে করা হয়েছে তার জন্য সরকারের মানে নিজের লজ্জা পাওয়া উচিত। যদি তাদের লজ্জা না থাকে সেটা অন্য কথা, মানে এইভাবে যদি সব মানে ক্রমশ অর্থনীতিকে ভেঙে দেওয়া হয় দাম বাড়িয়ে, আর যেভাবে পেট্রোল পণ্যের দাম বাড়ছে, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, মানুষ তো মানে মন্যন্তর করছে, হয়তো আগামী দিনে আমরা একটা মন্যন্তর দেখতে পাবো, ভগবান করে না আসুক এটা, কিন্তু এটা আসার সম্ভাবনাই সব থেকে বেশি। যেভাবে মানে আর্থিক শিবির দিকে ভেঙে দেওয়া হচ্ছে, ক্রমশ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষের আয় কমে যাচ্ছে এবং মানুষ গরিব থেকে গরিবতর হচ্ছে, অন্যদিকে কর্পোরেট মানুষের প্রকৃত আয় তো নিম্নমুখী বটে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় বেশি দিন অর্থনীতিকে ধরে রাখা যাবে না। এই অর্থনীতি একটা ভগ্নপ্রায় বা ধ্বংস অর্থনীতিতে পরিণত হবে, তো ডুবন্ত অর্থনীতিতে পরিণত হবে। বেশ, অনেক ধন্যবাদ সনদ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার সুরজিৎ বসু, সুরজিৎ বসু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যাঁ দেখুন, আমি সুরজিৎ বসু বলছিলাম। বলুন। বলতে চাইছি যে বিশ্ব বাইরে তেলের দাম কমলো, আমাদের দেশে তেলের দাম কমছে না। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আপনাকে, এলপিজি গ্যাস যে দুটো জিনিস দিয়ে মূল যে দুটো জিনিস তৈরি হয়, প্রোপেন এবং বিউটেন, তার দাম $200 কমেছে রিসেন্টলি, অথচ আমার এখানে ১,০২৯ টাকা দাম হয়ে গেছে। অর্থাৎ এটা এটা একটা কিন্তু ভারতীয় সরকারের মানে মোদি সরকারকেই বলুন, তাদের একটা স্ট্র্যাটেজি যে এলপিজি গ্যাস বলুন, জ্বালানি বলুন, সবটাই দাম বাড়াবো, এবং দাঁড়িয়ে মধ্যবিত্ত শ্রেণী আমি বলছি তাদের এমন একটা জায়গায় পৌঁছে দেবো তারা অন্য ভাবনা চিন্তা কিছু করতে পারবে না। কিন্তু এটা কিন্তু এটা স্ট্র্যাটেজি, কারণ দীর্ঘদিন ধরে জিনিসটা চলছে এবং একটা সময় আসবে যখন তারাও এবার প্রতিবাদ করবে এবং প্রতিবাদের ভাষাটা কিন্তু অন্যরকম হবে। সুতরাং এটা যদি তারা ভেবে থাকেন যে এইভাবেই চালিয়ে যাবেন সেটা মোটেই ঠিক নয়। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আপনাকে সুরজিৎ বাবু। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, অর্থাৎ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের চড়তে শুরু করেছে। সর্বশেষ দাম এই মুহূর্তে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $122 এবং কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের মতে ভারত যে বাস্কেট থেকে তেল কেনে তার দাম হয়েছে $121.28, যা গত ১০ বছরের মধ্যে সর্বাধিক। কিন্তু দু মাসের বেশি হতে চলেছে ভারতে পেট্রোল ডিজেলের দাম একেবারেই বাড়ায়নি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যেখানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেখানে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের দাম না বাড়িয়ে কিভাবে আর এতদিন চালাবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ফলে বোঝাই যাচ্ছে যে কোথাও যেন একটা জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি পেট্রোলের লিটার প্রতি ১৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি ২১ টাকা কিন্তু ভর্তুকে এই মুহূর্তে দিচ্ছে সরকার। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে দাম না বাড়িয়ে, মানবেন্দ্র মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। মানবেন্দ্রবাবু, সংক্ষিপ্ত আপনার বক্তব্য। শুভ শুভ সন্ধ্যা দিদিভাই। দেখুন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানির দাম মানে ভেরিফাই করা হয়, সেই অনুযায়ী বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করে। শুধু কেন্দ্রীয় সরকারকে দোষ দিলে হবে না, প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রের সমানভাবে দৃষ্টিপাত করা উচিত। আর যারা চিল্লাচ্ছে যে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, তারা কেন এত তেল খরচ করে তারা গাড়ি করে বিধানসভায় বা রাজ্যসভায় যাচ্ছেন, তারা বাসে ট্রামে চড়ছেন না কেন? তবেই আমরা বুঝবো, হ্যাঁ, তেলের বিরুদ্ধে বা জ্বালানির বিরুদ্ধে এরা প্রকৃত লড়ছে।
মানবেন্দ্র বাবু, বিশ্ববাজারে যে সময় অপরিশোধিত তেলের দাম কিন্তু কম ছিল, কম ছিল, তখনও কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে জ্বালানির মূল্য বৃদ্ধি ক্রমাগত অব্যাহত ছিল। গুগলটা সার্চ করে দেখুন, সারা বিশ্বে তেলের দামটা আপনি পেয়ে যাবেন। সারা বিশ্বে তেলের দামের যে পরিসংখ্যান, তার পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে আপনাকে এই কথাটা বললাম। হ্যাঁ, আমিও বললাম দেখুন গুগলটা সার্চ করুন, সেই তুলনায় ঠিকই আছে। এতে কি হচ্ছে, মধ্যবিত্তের মেরুদণ্ডটা ভাঙছে, দেশের নেতা নেত্রীদের কোনো ক্ষতি হচ্ছে না, আমাদের মেরুদণ্ড ভাঙছে। বুঝতে পারা গেছে, অনেক ধন্যবাদ আপনাকে মানবেন্দ্র বাবু। আজকের মতো আপনার কথা এখানেই শেষ করতে হচ্ছে। ঠিক রাত 9টায় দেখুন আমাদের পরবর্তী অনুষ্ঠান, যে খবর সবার আগে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।